কেমিস্ট্রি ইজ নট বিশ দের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের চ্যাপ্টার থ্রির একটি অংশের আলোচনা। তা হলো সংকেত লেখার কৌশল। এই অধ্যায়ের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কিন্তু তোমাদের একজন রিকোয়েস্ট করেছিলে এই সংকেত লেখার কৌশল অংশটি আর একবার আলোচনা করার জন্য। আমরা এই ভিডিওতে এই অংশটা তো অবশ্যই আলোচনা করব, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে চ্যাপ্টার থ্রির আমাদের ক্লাস সেভেনের যে ভিডিওগুলি রয়েছে তার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বাকি ভিডিওগুলো চাইলে দেখতে পারবে। তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি টপিক এবং খুবই প্রয়োজনীয়। আশা রাখবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সংকেত লেখার কৌশল, প্রথম কথা হচ্ছে আমাদের তাহলে জানা দরকার সংকেত ব্যাপারটা কি। সংকেত হচ্ছে একটি অণুকে প্রকাশ করার সংক্ষিপ্ত রূপ। সেটি একটি মৌলের অণু হতে পারে, একটি যৌগের অণু হতে পারে, যার সাহায্যে আমরা একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করি। তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে অণুর প্রকাশের সংক্ষিপ্ত রূপ। আমরা সংক্ষিপ্ত আকারে যখন কোনো অণুকে প্রকাশ করতে চাই তখন আমরা তাকে সংকেতের সাহায্যে লিখি। তাহলে আমাদের যেটা বললাম যে দু ধরনের হতে পারে, এখানে আমরা মৌলের এবং যৌগের দুই ধরনের অণুরই কিন্তু সংকেত লিখব। মৌলের অণু এবং যৌগের অণু। প্রথম কথা হচ্ছে সংকেত লেখার জন্য আমাদের কি জানা দরকার। সংকেত লেখার জন্য আমাদের অবশ্যই মৌলের অণুগুলির চিহ্ন জানা দরকার, অর্থাৎ কোন মৌলের অণুর কি চিহ্ন তা আমাদের জানতে হবে। অক্সিজেনের চিহ্ন ও, নাইট্রোজেনের চিহ্ন এন, সোডিয়ামের চিহ্ন এনএ, এটা অবশ্যই আমাদের জানতে হবে। এটা না জানলে আমরা কিন্তু সংকেত লিখতে পারবো না। তাহলে প্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মৌলের চিহ্ন জানতে হবে। মৌলের চিহ্ন বা যাকে বলা হয় সিম্বল, যার সাহায্যে মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয়, সেটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে। মৌলের অণু আমরা যখন লিখি তখন লেখা তুলনামূলকভাবে অনেক সহজ। সেটা কি? মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে তৈরি তাকে আমরা বলি মৌলের পারমাণবিকতা। তাহলে আমরা একটা একটা করে শিখি। তাহলে প্রথম আমরা সহজটা দেখে নিই যে আমরা কি করে মৌলের অণু সংকেত লিখতে পারব। মৌলের অণুর সংকেত, তাহলে মৌলের অণু সংকেত লেখার জন্য আমাদের কি দরকার? মৌলের পারমাণবিকতা জানতে হবে। পারমাণবিকতা মানে মৌলের একটি অণু যটি পরমাণু দিয়ে তৈরি, তাহলে আমাদের যেটা জানতে লাগবে সেটা কি? পারমাণবিকতা, অ্যাটমিসিটি, অর্থাৎ মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণু। এটা জানা থাকলে আমরা মৌলের চিহ্ন নিচে এই সংখ্যাটা উল্লেখ করে দিলে মৌলের অণুর কিন্তু সংকেত হয়ে যাবে। মানে ধরো আমরা যদি অক্সিজেন অণুর সংকেত লিখতে চাই, অক্সিজেন অণু, তাহলে আমরা লিখব ও টু, এটি কিন্তু অক্সিজেনের সংকেত। তাহলে এটা কিসের সংকেত? অক্সিজেনের সংকেত, কারণ এর সাহায্যে অক্সিজেনের একটি অণুকে আমরা প্রকাশ করি। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা বলতে পারি অক্সিজেনের সংকেত ও টু ফর্মুলা। তাহলে একইভাবে আমরা যদি নাইট্রোজেনের সংকেত লিখতে চাই সেটা কিন্তু এন টু, অর্থাৎ নাইট্রোজেনের চিহ্ন এন এবং নাইট্রোজেনের একটি অণুতে যেহেতু দুটি পরমাণু রয়েছে তাই এন টু। কিন্তু একইভাবে আমরা যদি ওজনের সংকেত লিখি তাহলে আমরা লিখবো কিন্তু ও থ্রি, কারণ ওজনের একটি অণুতে তিনটি অক্সিজেন পরমাণু রয়েছে।
আবার যদি আমরা ফসফরাস অণুর সংকেত লিখি তাহলে আমরা লিখব পি ফোর, কারণ পি হচ্ছে ফসফরাসের চিহ্ন এবং ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে চার। এটা আমাদের কিন্তু যখনই আমরা মৌলের অণু সংকেত লিখব খেয়াল রাখতে হবে যে মৌলের অণু সংকেত লেখার জন্য আমাদের সেই মৌলের চিহ্ন এবং তার চিহ্নের নিচে তার পারমাণবিকতাটা লিখে দিতে হবে। অর্থাৎ এটা কি, এটাই কিন্তু সেই মৌলগুলোর পারমাণবিকতা। অর্থাৎ অক্সিজেন অণুর পারমাণবিকতা দুই, নাইট্রোজেনের দুই, ওজনের তিন এবং ফসফরাসের চার। যাদের ক্ষেত্রে পারমাণবিকতার মান এক তাদের অণু এবং পরমাণুকে আমরা একইভাবে প্রকাশ করবো, যেমন সোডিয়াম, সোডিয়ামের চিহ্ন এনে এবং সোডিয়ামের সংকেত এনে। তাহলে যাদের পারমাণবিকতা এক তাদের কিন্তু চিহ্ন এবং সংকেত একই হবে। যে সমস্ত মৌলের ক্ষেত্রে পারমাণবিকতা এক অর্থাৎ তাদের অণু এবং পরমাণু অভিন্ন, তাদের ক্ষেত্রে কিন্তু চিহ্নগুলো এবং তাদের সংকেতগুলো একই। এবার আমরা যেটা মূল বিষয়বস্তু, যৌগের অণু সংকেত লেখাটা শিখব, এটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যৌগের অণুর সংকেত, যৌগের অণু সংকেত জন্য কিন্তু শুধু মৌলের চিহ্ন জানলে হবে না, তার সঙ্গে আরো একটা জিনিস আমাদের জানতে হবে, একাধিক জিনিস জানতে হবে, একটা একটা করে লিখছি। এর সঙ্গে আমাদের জানতে হবে মৌলের যোজ্যতা। কেন জানতে হবে? আসলে সংকেতের মধ্যে যোজ্যতাটা ক্রিস ক্রস আকারে বসে। কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, ধরো আমরা একটি অণু করব যেটি এ এবং বি চিহ্নযুক্ত মৌল নিয়ে তৈরি। অর্থাৎ যে অণুটা করতে চাইছি সেখানে মৌলের চিহ্নগুলি হচ্ছে এ এবং বি, এবং এদের যোজ্যতা যথাক্রমে দুই এবং তিন। অর্থাৎ এই যে এ মৌলের যোজ্যতা দুই এবং বি মৌলের যোজ্যতা তিন। কি বললাম, এখানে যদি আমরা এমন একটা অণুর সংকেত করতে চাই যে অণুটি এ এবং বি পরমাণু নিয়ে গঠিত, যেখানে এ মৌলের যোজ্যতা দুই এবং বি মৌলের যোজ্যতা তিন। যোজ্যতা কি যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে যেটা বললাম যে এই ভিডিওর ডেসক্রিপশনে বাকি সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে নেবে। সংকেত যখন আমরা লিখব তার পদ্ধতি হচ্ছে এটি, অর্থাৎ বি এর যোজ্যতা লিখতে হবে এ এর নিচে এবং এ এর যোজ্যতা লিখতে হবে বি এর নিচে। অর্থাৎ যৌগটা এদের দ্বারা গঠিত যে অণু তার সংকেত হবে এ থ্রি বি টু। এ এর যোজ্যতা বি এর নিচে এবং বি এর যোজ্যতা এ এর নিচে লেখা হবে। এক্ষেত্রে যদি কোনো মৌলের যোজ্যতা এক হয় সেটি লিখতে লাগে না, সেটা আমি পরের উদাহরণে বলছি, আরও কতগুলো ব্যাপার আছে। তাহলে প্রথমত সব থেকে সহজ যে কথাটা কি, যখন দুটি পরমাণু দিয়ে কোনো অণু গঠিত হবে তার সংকেত যখন আমরা লিখব তখন যোজ্যতাটা একে অপরের ক্রিস ক্রস আকারে বসবে। আমরা এর আরও কতগুলো উদাহরণ লক্ষ্য করি। ধরো আমাদের বলা হয়েছে যে আবারও এ এবং বি মৌল নিয়ে একটি যৌগ গঠিত, যেখানে এদের যোজ্যতা হচ্ছে এ মৌলের যোজ্যতা এক, বি মৌলের যোজ্যতা তিন, বা বি মৌলের যোজ্যতা অন্য কিছু ভাবতে পারো চার হতেই পারে, এক এবং চার। প্রশ্ন হচ্ছে এবার আমরা তাহলে কী করব, বি এর নিচে এ এর যোজ্যতা এবং এ এর নিচে বি এর যোজ্যতা লেখা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা কী লিখব, এ ফোর বি ওয়ান, কিন্তু আমাদের ওয়ানটা লেখার প্রয়োজন নেই। অর্থাৎ
যে মৌলের যোজ্যতা এক আমরা সেটা লিখি না। তাহলে আমরা এটাকে তার বদলে কি লিখব? আমরা শুধুমাত্র লিখব এ ফোর বি। এটাই হচ্ছে আমাদের সেই সংকেত, সংকেত লেখার কৌশল এ ও বি এর সংকেত। তাহলে কি হলো? এ ফোর বি। এবারে ধর এগুলি যোজ্যতা এরূপ হলো, একটি যোজ্যতা দুই অপরটির চার। তখন আমরা কি করব? তখন কি আমরা যোগটার সংকেত লিখব এ ফোর বি টু? আমরা এটা সাধারণত লিখি না, যদিও এক্ষেত্রে দুটো একটা এক্সেপশন আছে। এখানে আমরা কি করব? এখানে যদি কাটাকুটি করা সম্ভব হয় আমরা সেটা করে দেবো। মানে দেখো, এই দুই এবং চার দুটোকেই দুই দিয়ে কাটাকুটি করে দেওয়া সম্ভব, করলে দুইটা হয়ে যাবে এক এবং চারটা হয়ে যাবে দুই। অর্থাৎ আমরা এই সংকেতটাকে এর পরিবর্তে লিখব এ টু বি। যদি দুটি মৌলের যোজ্যতা এরূপ থাকে যে যোজ্যতাগুলি নিজেদের মধ্যে কাটাকুটি করা সম্ভব, তাহলে কাটাকুটি করে যেটা ছোট অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেওয়ার পরে আমরা সংকেত লিখব। এগুলো আমরা এ বি দিয়ে একাধিক উদাহরণ বলেছি, এবার আমরা তোমাদের কতগুলো একেবারে বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করছি। ধরো আরও আছে, আরও একটি ব্যাপার এখানে উল্লেখ করা প্রয়োজন, দুটি যোজ্যতাই যদি সমান হয় তাহলে লেখারই প্রয়োজন নেই। ধরো এরকম যে এ যোজ্যতাও তিন, বি এর যোজ্যতাও তিন, তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তিন তিন কেটে গেলে কি এক এক পড়ে থাকবে? তখন কিন্তু আমরা সংকেত কখনোই লিখব না এ থ্রি বি থ্রি, তখন আমরা লিখব শুধুমাত্র এ বি। এটাই আমাদের লিখলে হয়ে যাবে। তাহলে এবার আমরা একাধিক সাধারণ উদাহরণ সহযোগে দেখি, আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমরা প্রথমে কতগুলি মৌলের অক্সাইড নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমাদের মৌল, এখানে তাদের যোজ্যতা, যোজ্যতাগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, বা পরীক্ষায় যদি দেওয়া থাকে তো কোনো অসুবিধাই নেই। ধরো আমরা একটা মৌল এখানে লিখলাম সোডিয়াম, এবং এখানে একটা আরেকটি মৌল লিখলাম ক্লোরিন। দুটি ধরো যোজ্যতা আমরা জানবো এক, তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে যে অণুটি গঠিত হবে তার সংকেত তাহলে কি হবে? সোডিয়ামের নিচে ক্লোরিনের যোজ্যতা, ক্লোরিনের নিচে সোডিয়ামের যোজ্যতা, দুটি এক, লেখার প্রয়োজন নেই। এন এ সি এল। এবার ধরো আরেকটি উদাহরণ, এটি একটি উদাহরণ আমাদের হলো, এটাকে একটা বক্সের মধ্যে রাখি। আরো একটি উদাহরণ ধরো যেখানে এটা রয়েছে সোডিয়াম এবং অক্সিজেন। এখানে ধরো সোডিয়ামের যোজ্যতা এক, কিন্তু অক্সিজেনের যোজ্যতা হচ্ছে আমরা কি জানি দুই। তাহলে এক্ষেত্রে গঠিত যৌগটার সংকেত হবে হচ্ছে এন এ টু ও। এবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এটাকে কেউ এন এ সি এল না লিখে যদি লেখে সি এল এন এ, বা এটাকে যদি এন এ টু ও না লিখে কেউ লেখে ও এন এ টু, তাহলে কি যৌগটি সংকেত সঠিক হবে কি হবে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে সি এল এন এ কিন্তু সঠিক নয়, কারণ সংকেত লেখার আরও একটি নিয়ম হচ্ছে আমরা যখন সংকেত লিখব তখন সর্বদা ধাতুর নাম আগে এবং অধাতুর নাম পরে লিখব। এখানে দেখো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে ক্লোরিনটাকে কিন্তু আমরা পরে লিখব। এখানে সোডিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, সোডিয়ামকে আগে এবং অক্সিজেনকে পরে লিখব। আমরা আরও কতগুলি উদাহরণ এখানে দেখব, অবশ্যই দেখব। কীরকম জিনিস? তাহলে এটা রয়েছে আমাদের ম্যাগনেসিয়াম, এবং এখানে রয়েছে
ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যে অণু তার সংকেত হবে হচ্ছে MgCl2। আবার হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে এদের অক্সাইডের সংকেত কিন্তু আমরা কখনোই লিখব না Mg2O2, এটা লিখব না, তার বদলে আমরা কি লিখব MgO। কারণ একটু আগেই তোমাদের বলেছি যে দুটি একই থাকলে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব এবং এক যেটা সেটি লেখার প্রয়োজন নেই। যেহেতু এখানে ক্লোরিনের যোজ্যতা 1, আমরা ম্যাগনেসিয়ামের নিচে 1 লিখিনি, এখানে দুটেরই 2, আমরা তাই 2 এবং 2 কাটাকুটি করে দিয়েছি। এটি এক ধরনের সংকেত লেখার কৌশল আমরা জানলাম, যেখানে আমরা যোজ্যতাটাকে ইন্টারচেঞ্জ করব। এই নিয়মটা কিন্তু সর্বদাই বজায় থাকবে, কিন্তু যখন মূলক আসবে তাহলে কি আমাদের এর সঙ্গে মূলক দিয়েও কিন্তু সংকেত লেখা শিখতে হবে। তার জন্য মৌলের যোজ্যতার সঙ্গে আমাদের আরেকটি যে জিনিস প্রয়োজন হবে তা হলো মূলকের সংকেত এবং যোজ্যতা। 3 নম্বরে আমাদের কি প্রয়োজন লাগবে? মূলকের সংকেত ও যোজ্যতা। মূলক কি সেটা আলোচনা করা আছে, আমি সেই আলোচনার মধ্যে এই ভিডিওতে আসব না। কিরকম মূলক? ধরো কার্বনেট CO3-2-, এটি একটি মূলক, এর নাম কি? এর নাম হচ্ছে কার্বনেট মূলক। তোমাদের বইতে এরকম একাধিক কিন্তু মূলক উল্লেখ করা আছে, একটি বললাম। মূলকের ক্ষেত্রে এই যে আধানটি থাকে সেটিই তার যোজ্যতা, অর্থাৎ 2- মানে কার্বনেটের যোজ্যতা 2। যদি আমরা এখানে ক্লোরাইড নিই বা হাইড্রোক্সাইড নিই, যেটা OH-, এর নাম হচ্ছে হাইড্রোক্সাইড, তাহলে এর যোজ্যতা আমরা যদি দেখি কার্বনের যোজ্যতা 2, হাইড্রোক্সাইডের যোজ্যতা কিন্তু 1। আবার ধরো আমরা ফসফেট PO4-3-, ফসফেট এর যোজ্যতা হবে 3। এইভাবে কিন্তু আমাদের মূলকের যোজ্যতাগুলো জেনে রাখতে হবে। সব মূলক আমি এখানে লিখছি না, তোমাদের বইতে লেখা আছে, তোমরা বই থেকে মূলকের সংকেত এবং যোজ্যতা মুখস্থ করে নেবে। এবার আমরা দেখাচ্ছি এই দিয়ে কী করে আমরা যৌগের অণুকে লিখতে পারি, সেগুলো একটু আলোচনা করে দিই। ধরো আমরা সোডিয়াম কার্বনেটের সংকেত লিখতে চাইছি, আমরা কিসের সংকেত লেখার চেষ্টা করব? সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা সোডিয়ামের চিহ্ন কি জানি? Na। তার যোজ্যতা আমরা জানি 1। কার্বনেটের চিহ্ন আমরা জানি CO3, তার যোজ্যতা আমরা কত জানি? 2। তাহলে আমরা এইভাবে লিখব Na2CO3, সোডিয়াম কার্বনেট। নিয়মটা কিন্তু এখানেও কোনো পরিবর্তন নেই, যে সোডিয়ামের যোজ্যতা কার্বনেটের নিচে এবং কার্বনেটের যোজ্যতা সোডিয়ামের নিচে আমরা লিখব। শুধুমাত্র এখানে পুরো মূলকটাকে একসঙ্গে লিখব। ঠিক এর পাশাপাশি আমরা আর একটা উদাহরণ যদি আলোচনা করি, যে ধরো ম্যাগনেসিয়াম ফসফেট, তাহলে ম্যাগনেসিয়াম যোজ্যতা আমরা জানি 2, ফসফেটের যোজ্যতা আমরা কি জানি? 3। তাহলে Mg-র নিচে হবে 3, Mg3 ফসফেটটা,
ফসফেটের নিচে যখন আমরা দুই লিখব, মূলকের ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, পিও ফোর হোল টু এটাকে আমরা বলি, Mg3PO4 whole 2। অর্থাৎ মূলকের ক্ষেত্রে আমরা যখন কোনো যোজ্যতা বসাবো তার নিচে, তখন সেটাকে ব্র্যাকেট দিয়ে বসাবো। ধরো এটা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতো, তাহলে একটি উদাহরণ আমরা আলোচনা করছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, হাইড্রোক্সাইড মূলকের যোজ্যতা 1। তাহলে এমজি নিচে 1 হলে লেখার প্রয়োজন নেই, ওএইচ এর নিচে হোল 2। এইভাবে কিন্তু আমরা মূলকের দ্বারা গঠিত যে যৌগগুলো তাদের সংকেত লিখতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা পরমাণু থেকে কি করে অণু গঠিত হয়ে আমরা সংকেত লিখি, সেটা মৌলের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে, পরমাণু এবং মূলক উভয় দিয়ে একাধিক উদাহরণ সহযোগে করানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা সেটাও কমেন্ট করবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে, আশা রাখবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।